মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নতুন শ্রেণীকক্ষের কাজের শিলান্যাস হলো বিদ্যালয়ে। নিউ ফরাক্কা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার কাজের শুভ সূচনা করলেন ফরাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুয়ারা খাতুন সহ বিশিষ্টরা। দারুণ দারুণ ফিল করছি, ভালো ক্লাসরুম নতুন করে হচ্ছে, সরকারি সাহায্য পেয়ে আর ক্লাসরুম হচ্ছে, এবং নিউ ফরাক্কা স্কুলে এটা প্রয়োজন আছে। এখানকার কিছু স্টুডেন্ট আছে, টিচার্স আছে, হেডমাস্টার মশাই আমার ডান দিকে দেখে আছেন, পড়ুয়াদের জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব ছিল দীর্ঘদিনের, যার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন ছাত্র থেকে স্কুল কর্তৃপক্ষ। এরপর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মঙ্গলবার থেকে নতুন তিনটি শ্রেণীকক্ষ তৈরির কাজ শুরু হলো। দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় স্কুল জুড়ে খুশির বাতাবরণ। আমরা খুব খুশি, মানে স্কুলের খুব প্রয়োজন ছিল আর কি। 2014 সালের পর থেকে এখন আমরা এসি আর পাইনি অ্যাডিশনাল ক্লাসরুম। সেক্ষেত্রে ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও তথা পূর্ত কর্মাধ্যক্ষ সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফরাক্কা থানার আইসি মহোদয় এসেছিলেন বিদ্যালয়ে, এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তিনখানা অ্যাডিশনাল ক্লাসরুম। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।